প্রিয় বন্ধুগণ প্রভু যীশু খ্রিস্টঙ্ক নামে আপনমানকু মোর প্রেম নমস্কার জনায়ে বর্তমান সুসমাচার সেবা কার্যরে আমাদের এক উদ্দীপনা সময় মধ্যকু আসিছু সবু প্রকার তাড়না সত্ত্বে আজ খ্রিস্টীয় মণ্ডলী বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ভাষাবাদী মানকর মধ্যরে আজ বিশেষ প্রচারিত হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট কহিলে আমে আমার মণ্ডলী গঠন করিবা পুনি নরকর বল তাকে কোনসি প্রকারে পরাজয় করি পারে না তবে আজ আমার সম্মুখে এক আহ্বান যে কাহিকি আমাদের এই সুসমাচার সেবা কার্যরে নিজকে নিয়োজিত করিবা যদি আমাদের প্রভুঙ্কর বাক্যর আরম্ভরু শেষ পর্যন্ত পাঠ করু তুমি দেখি পারুছ যে প্রভুঙ্কর এই সুসমাচার সবু গোষ্ঠী সবু ভাষাবাদী লোকমানক নিকটরে পৌঁছিবার এক জরুরি আবশ্যকতা রহিছি কারণ তাহা ঈশ্বরঙ্কর এক অনন্তকালীন যোজনা সেথিপাই আমাদের আদি পুস্তক বার পর্ব প্রথম দুই পদরে পাঠ করুছু ঈশ্বর অব্রাহামকে আহ্বান করে কহিলে অব্রাহাম আম্ভে তুমুকু আশীর্বাদ করিবা পুনি তুমঠারু আম্ভে এক মহাগোষ্ঠী উৎপন্ন করিবা আউ তুম্ভে সবু জাতি সবু গোষ্ঠী মানকর মধ্যরে তুমি আশীর্বাদর আকর হব পরবর্তী সময়রে যেতেবেলে আমাদের গীত রচনা মধ্যকু চালি যাও গীত ষষ্ঠী পর্বরে লেখা যায় হে পরমেশ্বর তুমি আমাদের আশীর্বাদ কর যেপরি পৃথিবীর সবু গোষ্ঠীর লোক মানে তুমি ভয় করিবে তোমার প্রশংসা করিবে আও তোমার পরিচয় পাইবে যেতেবেলে পুনর্বার আমাদের পুরাতন নিয়মর শেষ পুস্তক আড়কু চালি যাও ভবিষ্যৎ বক্তা মানে বারম্বার বারম্বার বিভিন্ন সময়রে সেমানে ঘোষণা করে চালিলে যে ঈশ্বরঙ্কর সুসমাচার তাহা সবু জাতি সবু গোষ্ঠী লোকমানক নিকটরে পৌঁছিবা একান্ত আবশ্যক সেথিপাই আমাদের হাবাকুক তার দুই পর্ব চৌদ পদরে পাঠ করুছু লেখা যায় কারণ জলরাশি যেপরি সমুদ্রকু আবৃত করে সেপরি সদাপ্রভুঙ্কর মহিমা বিষয়ক জ্ঞানরে পৃথিবী পরিপূর্ণ হব যদপি তাহা এপর্যন্ত বাস্তব হই না তথাপি আমরা লক্ষ্য করুছু যে ঈশ্বর তাঁকর এই অনন্তকালীন সুসমাচার যোজনাকে অব্যাহত রাখিছন্তি ঈশ্বর সবু জাতি মানকর মধ্যরু ইসরায়েল জাতিকু মনোনীত কলে আর সেমানকু কহিলে তুমানে মোহর সঞ্চিত ধন হেব তুমি মো পক্ষরে রাজকুল হব তুমি পবিত্র প্রজা হব কিন্তু দুঃখর বিষয় ইসরায়েল ঈশ্বরঙ্কর এই মোহপূর্ণ আহ্বান প্রতি সেমানে অবজ্ঞা কলে অবাধ্য হলে ফলরে ঈশ্বর সেমানকু যে তাঁকর ব্যবহারযোগ্য করিবা পাই সংকল্প করিথিলে সেতুরু সেমানে পৃথক রহিলে তথাপি ঈশ্বর তাঁকর পরিত্রাণর যোজনাকু সে অব্যাহত রাখিথিলে দ্বিতীয়রে যেতেবেলে আমাদের প্রভু যীশু খ্রিস্টঙ্কর জীবন মধ্যকু আমাদের চালি আসু প্রভু যীশু খ্রিস্টঙ্কর জন্ম সময়রে স্বর্গর দূতমানে এই কথা কইলে তাহাঙ্কর নাম যীশু দেব কারণ সে উদ্ধারকর্তা সে আপনার লোকমানকু সেমানকর পাপরু রক্ষা করিবে স্বর্গর দূতমানে প্রকাশ করে পুনর্বার কহিলে দেখ আম্ভে সমস্ত লোকমানকর নিমন্তে এক আনন্দদায়ক সুসমাচার তোমানকু ঘোষণা করুছু প্রভু যীশু খ্রিস্টঙ্কর শিক্ষা তাহাঙ্কর উপদেশ গুড়িক আমানকু সম্পূর্ণ ভাবে প্রকাশ করায় যে সবু লোকমানকর নিকটরে তাহাঙ্কর সুসমাচার পৌঁছবা আবশ্যক স্মরণ রাখিছু
ଯୀଶୁ ପାଞ୍ଚ ରୁଟି ଦୁଇ ମାଛ ଭାଙ୍ଗିଲା ବେଳେ ଶିଷ୍ୟମାନଙ୍କୁ ଏଇ କଥା କହିଥିଲେ, ସମସ୍ତଙ୍କୁ ତୁମେ ଧାଡ଼ି ଧାଡ଼ି କରି ବସେଇ ଦିଅ। ପ୍ରଥମ ଧାଡ଼ିର ଲୋକମାନେ ଯେଉଁ ପ୍ରକାର ଖାଦ୍ୟ, ଯେଉଁ ପରିମାଣରେ ଖାଦ୍ୟ ପାଉଥିଲେ, ଶେଷ ଧାଡ଼ିର ଲୋକମାନେ ମଧ୍ୟ ସମାନ ପରିମାଣରେ ଖାଦ୍ୟ ପାଇଲେ। ଯୀଶୁଙ୍କର ଜୀବନର ଦାବି ଗୁଡ଼ିକୁ ଯେତେବେଳେ ଆମେ ସ୍ମରଣ କରୁ, ବାରମ୍ବାର ଯୀଶୁ ପ୍ରକାଶ କରୁଥିଲେ ଯେ ଦେଖ, ମୁଁ ପଥ, ସତ୍ୟ ଓ ଜୀବନ, ମୁଁ ଜଗତର ଜ୍ୟୋତି, ମୁଁ ଜୀବନଦାୟକ ଆହାର, ଆଉ ଯିଏ ମୋ ଠାରେ ବିଶ୍ୱାସ କରେ ସେ ଯଦ୍ୟପି ମରେ ତଥାପି ବଞ୍ଚିବ, କାରଣ ମୁଁ ପୁନରୁତ୍ଥାନ ଓ ଜୀବନ। ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ମୃତ୍ୟୁ, ତାଙ୍କର ପୁନରୁତ୍ଥାନର ଘଟଣା ଗୁଡ଼ିକ ଆମମାନଙ୍କୁ ସ୍ମରଣ କରାଏ ଯେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ସବୁ ଲୋକମାନଙ୍କର ନିମନ୍ତେ, ସମସ୍ତଙ୍କ ନିମନ୍ତେ କୃଷ ରୂପରେ ନିଜର ଜୀବନ ଦେଲେ, ସମସ୍ତଙ୍କ ନିମନ୍ତେ ପୁନରୁତ୍ଥିତ ହେଲେ। ସେଥିପାଇଁ ପ୍ରିୟ ବନ୍ଧୁଗଣ, ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ମୃତ୍ୟୁ ଆଉ ତାଙ୍କର ପୁନରୁତ୍ଥାନର ସମ୍ବାଦ ସମସ୍ତଙ୍କ ନିକଟରେ ପହଞ୍ଚିବା ଏକାନ୍ତ ଜରୁରୀ। ପୁନରୁତ୍ଥାନ ପରେ ବାରମ୍ବାର ଯୀଶୁ ଶିଷ୍ୟମାନଙ୍କୁ ତାଙ୍କର ଶେଷ ଆଦେଶ ଦେଇ କହିଲେ, ଯାଅ ଜଗତର ପ୍ରାନ୍ତ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଅ, ଆଉ ସମସ୍ତ ଲୋକମାନଙ୍କୁ ଶିଷ୍ୟ କର, ଆଉ ଦେଖ ଯୁଗାନ୍ତ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ତୁମମାନଙ୍କର ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଅଛି। ପ୍ରିୟ ବନ୍ଧୁଗଣ, ସ୍ମରଣ ରଖିବା, ଯେଉଁମାନେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ସୁସମାଚାର ଆହ୍ୱାନର ଆଦେଶର ବାଧ୍ୟ ହୁଅନ୍ତି, କେବଳ ସେମାନଙ୍କର ସହିତ ଈଶ୍ୱର ତାଙ୍କର ଉପସ୍ଥିତି ଦିଅନ୍ତି। ତୃତୀୟରେ, ଯେତେବେଳେ ଆମେ ପ୍ରେରିତମାନଙ୍କର ବୃତ୍ତାନ୍ତକୁ ଚାଲିଆସୁ, ସେତେବେଳେ ଆମେ ପାଠ କରୁଛୁ ପ୍ରେରିତ ଏକ ପର୍ବ ଆଠ ପଦରେ ଯୀଶୁ କହିଲେ, ଯେତେବେଳେ ପବିତ୍ର ଆତ୍ମା ତୁମମାନଙ୍କର ଉପରେ ଅବଗାହନ କରିବେ, ସେତେବେଳେ ତୁମେ ଜେରୁସାଲମ, ଜୁଦା ପ୍ରଦେଶ, ସମୀରଣ ଏପରିକି ପୃଥିବୀର ପ୍ରାନ୍ତ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୋହର ସାକ୍ଷୀ ହେବ। ଆମେ ଲକ୍ଷ୍ୟ କରୁଛୁ ପୁନରୁତ୍ଥାନ ପରେ ଶିଷ୍ୟମାନେ ସବୁ ପ୍ରକାର ପ୍ରତିବାଧା ମଧ୍ୟରେ, ତାଡ଼ନା ମଧ୍ୟରେ, ଜିହୁଦୀ ଅଣଜିହୁଦୀ ଯୁଆଡ଼େ ଲୋକମାନଙ୍କର ସଂସ୍ପର୍ଶରେ ଆସିଲେ, ସମସ୍ତଙ୍କ ନିକଟରେ ସେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ମୃତ୍ୟୁ ଆଉ ପୁନରୁତ୍ଥାନ ବିଷୟ ପ୍ରଚାର କରିବାରେ ଲଜ୍ଜିତ ହେଇନଥିଲେ, କିମ୍ବା ଭୟଭୀତ ହେଇନଥିଲେ, କିମ୍ବା ପଛକୁ ଫେରି ଯାଇନଥିଲେ। ତାପରେ ଆମେ ପ୍ରେରିତ ପାଉଲଙ୍କର ଜୀବନକୁ ଲକ୍ଷ୍ୟ କରୁ। ଦମସ୍କ ପଥରେ ଯେତେବେଳେ ପୁନରୁତ୍ଥିତ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ତାଙ୍କୁ ଧରିଲେ ଆଉ କହିଲେ, ପାଉଲ, ଆଜିଠାରୁ ତୁମେ ମୋର ସମ୍ବାଦ ବାହକ, ମୁଁ ତୁମକୁ ମନୋନୀତ କରିଛି। ଆମେ ଲକ୍ଷ୍ୟ କରୁଛୁ ପାଉଲ ସେହି ସମୟଠାରୁ ସୁସମାଚାରର ଦାୟିତ୍ୱକୁ ନିଜର ଜୀବନ ମଧ୍ୟରେ ସେ ବାନ୍ଧି ରଖିଲେ, ଆଉ ସେ ବାରମ୍ବାର ବାରମ୍ବାର ତାଙ୍କର ସାକ୍ଷ୍ୟ ମଧ୍ୟ ଦେଇ କହୁଥିଲେ ଯେ ଏହି ସୁସମାଚାର ସେବା କାର୍ଯ୍ୟରେ ମୁଁ ଲଜ୍ଜିତ ନୁହେଁ, କାରଣ ତାହା ସମସ୍ତଙ୍କର ପରିତ୍ରାଣ ନିମନ୍ତେ ଈଶ୍ୱରଙ୍କର ଏକମାତ୍ର ଶକ୍ତି ଅଟେ। ପ୍ରଥମ କରନ୍ତି ନଅ ପର୍ବରେ ସେ ପୁନର୍ବାର କହନ୍ତି, ଯଦି ମୁଁ ସୁସମାଚାର ପ୍ରଚାର ନ କରେ, ହାଏ ବୁଦ୍ଧି, ମୁଁ ସନ୍ତାପର ପାତ୍ର, ଜିହୁଦୀ ପୁଣି ଅଣଜିହୁଦୀ ସମସ୍ତଙ୍କର ନିମନ୍ତେ ମୁଁ ଦାୟୀ। ପ୍ରେରିତ ପାଉଲ ଜୀବନର ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦୁଃଖ, କଷ୍ଟ, ନିନ୍ଦା, ଅପମାନ, ଲଜ୍ଜା, ଏପରିକି ବାରମ୍ବାର ମୃତ୍ୟୁ ମୁଖରେ ସମର୍ପିତ ହେଲେ ମଧ୍ୟ ସେ ସୁସମାଚାର ସେବା କାର୍ଯ୍ୟରୁ ଓହରି ଯାଇନଥିଲେ, ସେଥିରେ ଲଜ୍ଜିତ ହେଇନଥିଲେ। ବରଂଚ ତାଙ୍କର ଜୀବନର ଶେଷ ସାକ୍ଷ୍ୟ ଥିଲା, ମୁଁ ବିଶ୍ୱାସ ରକ୍ଷା କରିଛି, ଉତ୍ତମ ଯୁଦ୍ଧରେ ପ୍ରାଣପଣ କରିଛି, ଆଉ ମୋ ନିମନ୍ତେ ଏକ ଅକ୍ଷୟ ମୁକୁଟ ରହିଛି। ପ୍ରିୟ ବନ୍ଧୁଗଣ, ଏହି ସୁସମାଚାର ଆହ୍ୱାନ ପ୍ରେରିତମାନଙ୍କୁ, ପୁଣି ବିଶେଷ କରି ପାଉଲଙ୍କର ଜୀବନକୁ ବିଶେଷ ଭାବରେ ଅଧିକାର କରିଥିଲା। ଆଉ ଶେଷରେ ପ୍ରଭୁ ଯୀଶୁ କହିଲେ, ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ସୁସମାଚାର ସର୍ବଜଗତରେ ଘୋଷିତ ନ ହେଇଛି, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯୁଗାନ୍ତ ହେବ ନାହିଁ।
প্রিয় বন্ধুগণ, যদি প্রভু যীশু খ্রিস্টঙ্কর আগমনকু অপেক্ষায় আমি রহিছু, তবে এই সুসমাচারকু তুরন্ত অবহেলা ন করি, জরুরি মনে করি, সবু জাতি, সবু গোষ্ঠী, সবু ভাষাবাদী সমস্ত নিকটরে আমানকু বহি নেবা পাই পড়িব। প্রকাশিত তার সাত পর্ব রে আমরা পাঠ করুছু, জোহন দর্শন পাই এই কথা কইলে, দেখ মু দেখুছি যে সর্ব জাতীয়, সর্ব গোষ্ঠীয়, সর্ব বংশীয়, সর্ব ভাষাবাদী অগণ্য মহাজনতা শুক্ল বস্ত্র পরিহিত হই ও খর্জুর বাহঙ্গা হস্তরে ধরে সিংহাসন ও মেষশাবকর সম্মুখে দণ্ডায়মান হয়েছন্তি। প্রিয় বন্ধুগণ, যদ্যপি আমানে সেই সময় মধ্যকে এপর্যন্ত আসিনু, কিন্তু আমানে জানুছু যে সুসমাচার আজি পৃথিবীর কোণে কোণে আজি প্রচারিত হেউছি। আহুরি এবেবি অনেক জাতির লোকমানে সুসমাচার শুনিবার অপেক্ষারে অছন্তি। আউ এই দায়িত্ব আজি আমানকর হস্তরে ঈশ্বর সমর্পণ করিছন্তি। সেথিপাই প্রভু যীশু কইলে, প্রথমে মোর রাজ্য ও ধার্মিকতা অন্বেষণ কর, আউ এ সমস্ত বিষয় তোমমানকু দিয়া যিব। যেতবেলে আজি খ্রিস্টীয় মণ্ডলী আমরা প্রভু যীশু খ্রিস্টঙ্কর দ্বিতীয় আগমনর অপেক্ষারে অছু, বন্ধুগণ আমরা মনে রাখিবা যে যীশুঙ্কর প্রথম আগমনর সংবাদ এপর্যন্ত অনেক লোকমানক নিকটরে পৌঁছি পারি নাহিঁ। সেথিপাই অসওয়ার্ড জে স্মিথ তাঙ্কর মণ্ডলীর ভাই ভৌণীমানকু সবুবেলে উৎসাহ প্রেরণা দেই কহুতলে যে হে মোর প্রিয় বন্ধুগণ, সুসমাচার দ্বিতীয় থর শুনিবার তোমমানকর কোনোসি দ্বিতীয় অধিকার নাই, যেপর্যন্ত সমস্তে সুসমাচারকু প্রথম থর পাই শুনি নাহান্তি। প্রিয় বন্ধুগণ, থমাস রাগল্যান্ডকু আমনে এই প্রশ্ন আজি পচারু, রাগল্যান্ড কেউ বিষয় তোমাকে প্রভাবিত কলা যেতবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তোমার শিক্ষা সমাপ্ত কল, সুসমাচার এই আহ্বান প্রতি কাহিঁকি তুমি বাধ্য হল, তোমার সম্মুখে দূর ভবিষ্যৎ লা, বাপা মাঙ্কর উচ্চ আকাঙ্ক্ষা লা, পুড়ি তোমার সম্মুখে বিবাহ নিমন্তে এক যুবতী ঝিও লা, কিন্তু রাগল্যান্ড কলে না, ঈশ্বরঙ্কর সুসমাচার আহ্বানর বাধ্য হওয়া মো পক্ষে সর্বপ্রধান বিষয়, বাপা মাঙ্কর মনরে দুঃখ দেই, সে ঝিওর মনরে দুঃখ দেই রাগল্যান্ড ভারতবর্ষর দক্ষিণ ভারতকু সে সুসমাচার প্রচার করিবা নিমন্তে চালি আসিলে, রহিবা নিমন্তে রাগল্যান্ডকর বাসস্থান নথিলা, খোলা পড়িয়ারে গোটিয়ে তম্বু বিছেই সেই স্থানরে রহি পাখাপাখি গাঁ গুড়ি নিয়মিত ভাবরে সে পরিদর্শন করিবা পাই আরম্ভ কলে। ভাষা শিক্ষা ঠিক ভাবরে করি নথিবারু লোকমানে রাগল্যান্ডকু সবুবেলে থটা করতলে, হে যুবক যাও, ফেরি যাও, ভাষা শিক্ষা করে আস। রাগল্যান্ড এ সমস্ত নিন্দা অপমানকু সহ্য করে আগেই চালিলে, অনেক সময় ক্লান্ত হই লোকমানকর বরণ্ডারে বসি রহন্তি, লোকমানে দয়া পরবশ হই অনেক থর রাগল্যান্ডকু কিছু খাদ্য দিয়ন্তি, খাদ্য পাত্র নথিবা হেতু রাগল্যান্ড নিজের টুপি সেমানকু পতেই দিয়ন্তি, সেতিরে যাহা কিছু খাদ্য দিয়া যায় রাগল্যান্ড খাঁতি, কিন্তু গ্রামগুড়িকু পরিদর্শন করিবারে সে কেবে অবহেলা করুনথিলে। সময়ক্রমে রাগল্যান্ডকু যেতবেলে 41 বর্ষ, বিশেষ ভাবে সে অসুস্থ হয়ে পড়লে, চিকিৎসা নিমন্তে যেতবেলে নিজের দেশ ইংল্যান্ডকু সে ফেরিগলে, সেই স্থানে অল্প কিছু দিন স্বাস্থ্যর পরিবর্তন নহেলে মধ্যে সে পুনর্বার লোকমানক নিকটকু ফেরি আসিলে, অসুস্থ শরীরে পুনর্বার গ্রামগুড়িকু পরিদর্শন কলে, তাঙ্কর সেবা কার্য লোকমানক মধ্যে
सीमित थिला मृत्यु पूर्वरु केवल पांच किबा छ जण प्रभु जीशुंकु प्रकाश भावे स्वीकार करितिले किंतु आज प्रिय बंधुगण से स्थानरु आज अनेक युवा पुओ छ माने भारत वर्षर विभिन्न स्थानकु सुसमाचार को बोही नहीं चंती से स्थान रे एको विराट उपासना गृह निर्माण करा जाए सह सह लोक माने आज उपासना कर चंती। हाँ प्रिय बंधुगण आमकर हस्त प्रभु गोटे मात्र जीवन दे चंती हूँ बहुमूल्य सीमित जीवन किंतु ये गोटे जीवन को जेपरी आम निजर हाथ में रखी निज इच्छा अनुसार परिचय नक मात्र जीशु जेपरी कहले जे निजर जीवन रक्षा करने चेष्टा कर नितांत हर मात्र जे मोपाई पुणी मोर सुसमाचार पाई मोर निजर जीवन हर से ता रक्षा कर। प्रिय बंधुगण यहीमूल्य गोटे मात्र जीवन को आज कौन आम प्रभु हस्त समर्पण करवा जपरी आम मान जीवन मध्यम प्रभु तांकर सेवा कार्य को अन्न मानक निकट को नहीं जब आज डाकरा क्या मु प्रेरण करी किए मोपाई जीव आज कौन मैंने ये संवाद शुणा समय निजक प्रभु हस्त समर्पण कर प्रभु यही मोर जीवन ये जीवन को मुझ तुम हस्त समर्पण करमें जो प्रकार भाव व्यवहार करने चाहछ से प्रकार व्यवहार कर गोटे जीवन प्रभुंर हस्त बहुमूल्य जीवन हो प्रभु मान को आशीर्वाद करतु आमीन।